থেকে শুরু করে তাদেরও করা যাবে না। একজন মালিক যদি অন্যায় করে থাকে কারোর সাথে চুক্তি করে, তাহলে আরেকজন মালিক কয়েকশো কোটি টাকা নিয়েছেন তার সাথে কেন হল না? আইন তো খাওয়ার জন্য সরল হবে, কেন আইন হবে না? আইন কেন হবে না? একমাত্র রাজ্য এখান থেকেই আমরা চিটফান্ডের নেতাগুলোকে গ্রেপ্তার করেছিলাম, আপনারা করেননি। আপনারা ৩৪ বছর ধরে ভারতীয় সরকারের আমরা পুষে রেখেছিলেন, আমরা করিনি, আমাদের সময় হয়নি। এত মিথ্য কথা, এত কুৎসা, এত অপপ্রচার, এত চক্রান্ত বিজেপির নেতারা তখন কি নাক ডেকে ঘুরেছিলেন? নাগিব বাবুর কোলে মাথা রেখে দিয়েছিলেন বড়ি রাজ্য উন্নয়নের পত্রিকা এবিপি আর বিজেপি সুবেদার হয়েছেন কত টাকা পেয়েছেন? আজকে যদি একটা চ্যানেল কেউ বিক্রি করে অন্যায় করে, আপনার সরণ্য চ্যানেল কোথায় গেল? চ্যানেল তো চাই, প্রবাসী আর উন্নয়নের কোথায় গেল? চ্যানেল তো চাই। একটা শিল্পী, একটা সাহিত্যিক, একটা সাংস্কৃতিক কর্মী কোথায় একটা সংবাদ চ্যানেলে কাজ করেছে, বা কোথায় একটা গিয়ে সিনেমা করেছে, বা কোথায় একটা গিয়ে বেচারা মিঠুন গান্ধী তো লোক, মিঠুন চক্রবর্তী যে মানুষটা জীবনের সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স দিয়েছে, সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স দিয়েছে, তার পেছনে পর্যন্ত একটা চিঠি লাগিয়ে দিয়ে বসে আছে। কেন এত হিংসা? কেন নিজেরা খরচা করেছেন পার্লামেন্ট ইলেকশনের সময় হাজার হাজার কোটি টাকা, কোথা থেকে এলো? আকাশ থেকে এলো না উড়ে এলো? কালো টাকা কোথায় গেল? কালো বাজারি গেল, কালো টাকা নিয়ে আসে। আর তাহলে কালো চেয়ারা গুলো কেন মুখস্থ খুলে দেব? এটা ভাববেন না যে বাংলায় বসে আর আমরা যারা গভর্নমেন্ট এখানে চালাচ্ছি তিন চার দিন বছর ধরে, বাংলায় যা কাজ হয়েছে কোথাও হয়নি। আপনারা তো সেলফি ফটো না দিয়ে নিজের পাবলিসিটি করে বেড়াচ্ছেন, আর আমরা তো মানুষের জন্য কাজ করছি, সব টাকা কেড়ে নিয়ে চলে যাচ্ছেন, লজ্জা করে না? আমাদের অধিকার কেড়ে নিয়ে চলে যাচ্ছেন, আমাদের অর্থনৈতিক স্বাধীনতা দেননি, তার সত্ত্বেও বাংলার উপর এত হিংসে কেন? বাংলার মাটি আমরা যেদিন থেকে জন্মাই, আমাদের মায়ের কাছ থেকে আমাদের সার্টিফিকেট দিতে হয়, আমাদের মাটির কাছ থেকে সার্টিফিকেট দিতে হয়। এটা স্বাধীনতার মাটি, জাগরণের মাটি, সংস্কৃতির মাটি। আপনাদের ওই পচা মার্কা কয়েকটা আধ মার্কা লোকের কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হয় না। যাদের নিজস্বতা নেই, চরিত্র নেই, গঙ্গাগুরু তারা নাকি ধর্মগুরু, গঙ্গাগুরুরা জ্ঞান দিচ্ছে, সেই জন্য আমাদের শুনতে হবে, মনে রাখবেন। আমাকে যদি ভালোবেসে বলেন, আমি বাড়ির পাশের নদী দিয়ে আসবো, আর আমার যদি চমকাল, আমাকে চমকালে আমি গর্জাই, আর আমাকে গর্জালে আমি বর্ষাই, আর আমাকে বর্ষালে আমি উপরাই। অত্যন্ত কান্না আমায় দেখাবেন না, সুরানি আইনে আমায় দেখাবেন না, আমি রোজ একবার করে জন্মাই, রোজ একবার করে মৃত্যুবরণ করি। এখন আমি জন্মাইনি, যেদিন মারা যাবো সেদিন আমার জন্ম হবে। আমি রাস্তার লোক, রাস্তার লোক মারাবেন কর, দেখুন এখনো মিটিং করছি, এখনো সেই কাতারে কাতারে কি মিছিল হয় নাকি? মিছিল হওয়ার সম্মান নয়, কাকে নিয়ে মিছিল করবে? সে জলস্রোত কাকে নিয়ে মিছিল করবে? জলস্রোত মাথার উপর মাথা কাকে নিয়ে আটকাবে? মাত্র একদিনের নোটিশে দেবো নাকি? একটু করে দেবো, দেখাবো কি হতে পারে? বড় বড় হাসেন, বড় বড় হাসেন। আর দিল্লির কেউ কেউ দিল্লির গ্যাস বেলুনের গ্যাস খেয়ে বাংলাটাকে কন্ট্রোল করবেন, খবরের দোকান কোন খবর আছে? খবরের দোকানে খাবার বিক্রি খবর খবর কাজ আমি জীবনটা লড়তে লড়তে এসছি এই জায়গায়, অনেক মার খেয়ে, অনেক কিছু খেয়ে, জীবনে এক পয়সা চা খাইনি আপনাদের কাছ থেকে, আর সেই লোকটাকে চলে এসেছে আর বিজেপির নেতারা মুখোশ খুলবে? বেশি অভদ্রতা করার চেষ্টা করবেন না। আর দুই পাশে দুই কলাঘাট মধ্যেখানে মহারাজ, একটা কংগ্রেস আর একটা সিপিআই, মানে সিপিএম লোকজন এই ঘৃণা নেই ভয়ে, দুই পাশে দুই কলাঘাট মধ্যেখানে মহারাজ, কিন্তু করে বলে চলেছে কিছু নাই।
জ্ঞান দিয়ে চলেছে। আমি তো জানতাম না ওই কাজটা তিনি হাত আর পথ দেওয়া হয়ে গেল কবে, এটা আমি জানতাম না, এটা আমি জানছি, নতুন করে দেখছি। এই অবস্থা দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেস একাই চলবে, মনে রাখবেন, বাংলা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী আমার খেলোয়াড় থেকে শুরু করে একটা লক্ষ লোক আমার হতার বেকার থেকে শুরু করে সবাইকে নিয়ে চলব। কিন্তু মাথায় রেখে নেবেন ভয় দেখিয়ে কিছু করা যাবে না, সবাই তো একটু হাঁটলাম, আর কত হাঁটবো, দিল্লিতে গিয়ে তো হাঁটবো, হাঁটবো নাকি দিল্লিতে গিয়ে লোক নিয়ে যাবেন, আপনাকে আমেরিকায় লোক নিয়ে যাচ্ছেন, এত টাকা আমেরিকায় লোক নিয়ে গিয়ে সেলফি করছেন, বুঝি না আমরা কোথা থেকে যাচ্ছে, একদম প্যান্ট জামা ভাষণ মাইকে বক্তৃতা শেষ হয়ে করে হাঁটতে লেগেছে সত্য মাইকে সেট করা, এসব বুঝি না, যারা সিনেমা টিনেমা আছে তারা জানে কি করে প্ল্যানিং করে এগুলো, সুতরাং আমেরিকায় লোক নিয়ে গিয়ে সেলফি করছেন, লন্ডনে লোক নিয়ে গিয়ে সেলফি করছেন, অস্ট্রেলিয়ায় লোক নিয়ে গিয়ে সেলফি করছেন, সেলফি করার আমাদের দরকার নেই, শুধু একটু লক্ষ্য বলবো আসুন, আর আমরা একটু দিল্লির রাস্তায় বসে থাকবো, কনসিকুয়েন্সটা ফেস করবেন আর মিউজিকটা ফেস করবেন, আমরা যারা রাস্তার লোক আমরা রাস্তাকে পরোয়া করি, আমরা যারা মানুষের লোক মানুষকে পরোয়া করি, আপনাদের করি না, পরিষ্কার বলছি আপনাদের পরোয়া করি না, এই কারণে কারণ আপনারা ভালো চান না মানুষের, আপনারা দাঙ্গা চান, শুধু বলছে বাংলা জিনিস পারি নাও লোটা কম্বল ঘুটিয়ে দাও, বলেন ইলেকশনের আগে এসে বলেছিল কি বলেনি, তার প্যান নাম্বার এ বি সি করে তৈরি করছে, বলেছি আমরা উগ্রপন্থী বলুন দেখি সাহস কত বলে, কত বড় সাহস, যে লোকগুলো জন্মের থেকে বড় পুরত্ব দেশের জন্য, যে লোকগুলো রক্ত দেয় জীবন দেয় দেশকে ভাগ হতে দেয় না, দেশকে টুকরো হতে দেয় না, তাদের মাটির কাছে তোমার গান শুনতে হবে, কয়েকটা কয়েকটা প্রতিষ্ঠা কয়েকটা উচ্ছিষ্ট সমাজের রাজনীতি দল তুমি যদি জানত তাহলে সৌজন্যতার কথা বলত, রাজনৈতিক সৌজন্য চলে না, আর আমি কারো কাছে রাজনৈতিক সৌজন্য শিখতে আসবো না, মনে রাখবেন অটল বিহারী আমি যাই, জ্যোতিবাবু যখন অসুস্থ ছিল জ্যোতিবাবুকেও দেখতে বারবার আমি ছুটে গিয়েছি, তার কারণ আমি সৌজন্যতা জানি, এবং আমাকে সন্ন্যাস উপকরণে ডেকেছে আমার ডেকেছে আমরা গেছি, তার কারণ সৌজন্যতা মেনে আমি রাজনীতির সাথে রাজনীতি করতে যাইনি, তৃণমূল কংগ্রেস একাই বাংলায় রয়েছে, কারো আশীর্বাদ সাহায্য সহযোগিত চাই না, শুধু মানুষ চাই, মানুষ যদি সমর্থন করে মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দেয়, সুতরাং এসব বলে কোনো লাভ নেই, সুতরাং আজকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে আমরা খবর দিতে পারিনি, আমাকে অনেকেই বলছে আমাদের কেন বললেন না আমরাও যেতাম, আমি বললাম সরি আমি সত্যি আপনাদের বলতে পারিনি, আমি ক্ষমা চাইছি, কিন্তু আমরা চাই খেলোয়াড়রা একদিন মিছিল করুক, আমরা চাই শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীরা করুক, অনেক সংবাদ মাধ্যম আছেন মনে রাখবেন সব সংবাদ মাধ্যম বুদ্ধিজীবী নিয়ে একা থাকবেন আতেল বাবু, সেই সংবাদ মাধ্যমে যারা আছেন তাও একদিন মিছিল করুক, সব সংবাদ মাধ্যমে উঠিয়ে দিতে চায় শুধু অনেকটা ছাড়া, কাজে আপনারাও আক্রান্ত আপনারাও করুন, আমি অনুরোধ করব আমার নাট্যকর বন্ধুরা সাহিত্যিক শিল্পী সঙ্গীত থেকে শুরু করে খেলোয়াড় থেকে শুরু করে আপনারা মিটিং করুন, আগামী 26 তারিখে দরকার হলে আপনারা একটা মিটিং করুন, আমি অরিন্দন দা আছেন এখানে, দেবদা আছেন, শ্রীকান্তরা আছেন, আমি এখানে আমার ডাক্তার বসুরা আছেন, যোগেন্দ্রা আছেন, আমি ইন্দ্রিয়া আছেন, সকলকে বলবো যোগাযোগ আপনারা করুন, কোনো রাজনীতি ব্যানারে করতে হবে না, মিডিয়া মিটিংয়ের মধ্যে করে করুন, আপনাদের ব্যানারে করুন, করবার দরকার নেই, কিন্তু প্রতিবাদ করুন, বাংলার মানুষ মনে রাখবেন প্রতিবাদ করে একসময় সারা পৃথিবীকে পথ দেখিয়েছে, ভিয়েতনামে আন্দোলন হলে কলকাতায় রাজ্যের রাস্তায় দাঁড়িয়ে লোকে স্লোগান দিত আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম, মনে রাখবেন আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা যখন আন্দোলন করছেন নেলসন ম্যান্ডেলার সমর্থনে, বেঞ্জামিন মোরাইসের সমর্থনে কলকাতায় মিছিল হয়েছিল, কলকাতা অপার বাংলায় যখন মুক্তিযুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সমর্থনে কলকাতায় মিছিল হয়েছিল, এই কলকাতাকে আবার বাংলাকে নিয়ে আসতে হবে সারা পৃথিবীর কাছে, বলি না তোমরা করছো ভালোই করছো, আমি তো এমনি নিজের কাজ নিয়ে থাকি আর ভূতের মতো খাটি, কি করে ভালো হয় সেটা মানুষের করি, রাত দিকে পাওয়া দিই যাতে দাঙ্গা না হয় বারবার দেখি, ওই শয়তানগুলো রাত্রিবেলা উকি ঝুঁকি মারে ডাক দেয়, ওই শকুনি যেমন বসে থাকে
কখন একটা গরিব মরবে তাদের খাবে? এরা রাস্তাকে দেখতো, ওই যে গাড়িতে চালাচ্ছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল হিন্দু না মুসলমান, ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে হিন্দু না মুসলমান, দেখতো পাড়ায় একটা গন্ডগোল হয়েছিল হিন্দু না মুসলমান। আমরা এগুলো করি না, রাত জেগে এগুলো পাহারা দিই। তাই মনে রাখবেন সারাটা কোন আমাদের কাজ করতে হয়, আর আমরা যদি কাজ করতে না পারি সেই জন্য এইসব করে ভাবছে একটা সবে ত্রুটি করছে। 293কে তারা নাকি ক্ষমতা করবে। আমাকে আবার একদিন দিল্লিতে বললো, আসলে এই শুধু যতটা পারে টাকা তুলে নিচ্ছে। কত টাকার প্রয়োজন বুঝি? কে যে কোথার থেকে কত টাকা তুলছে ভগবান জানে। কেউ আমি আটকাতে পারছে না, ওখান থেকে জ্ঞান দিচ্ছে, জ্ঞান দিচ্ছে। কালারে আমাদের টাকা ফিরিয়ে আনতে হবে, আর বিজেপি তুমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কোথার থেকে ফেলে রাখতে দেওয়া দিতে হবে। পরে পয়সা দেওয়া চাই, মহারাষ্ট্রে হাজার হাজার কোটি টাকা খরচা করেছে ইলেকশনে, জম্মু কাশ্মীরে করছে, ঝাড়খণ্ডে করছে পার্টির জন্য। লোকসভা নির্বাচনে কেউ ভয়ের একটি কথা বলেনি, কোটি কোটি টাকা খরচা করছে, কোথা থেকে পেলে বলো? কমরেড আগামী কে দিয়েছে? ভাই এগুলো বলো না, কারা কারা দিয়েছে আমার মুখ দিয়ে বলো না। অস্ট্রেলিয়া গেল, গিয়ে বলল ইন্ডিয়া গভর্নমেন্ট 5,000 কোটি টাকা ইনভেস্ট করবে। এবার টাকাটা কে দেবে? স্টেট ব্যাংকে বলে দিল তুমি টাকাটা দিয়ে দাও, ওই টাকাটা ঘুরিয়ে ওইটা দিয়ে দাও অস্ট্রেলিয়াকে। আচ্ছা টাকা দিতে তোমার আপত্তি নেই, তুমি তুমি মানুষ করবে কেন? ঘুরিয়ে টাকা দিলে যদি হয় হাওলা, তোমার বেলায় কি এটা হাওলার গামলা না হাওলার গামলা? জিজ্ঞেস করেন, লোকে জানে না, লোকে জানে না। একদিকে সব ভারতবর্ষে ক্ষমতা আছে, তার থেকে দেখুন গাজিয়াবাদে দাঙ্গা করেছে, উত্তরপ্রদেশে অনেকগুলো দাঙ্গা করেছে, দিল্লিতে নাকের গাদায় বসে দাঙ্গা করেছে যেখানে সরকার চালাচ্ছে, বিহারে দাঙ্গা করেছে, গুজরাটে দাঙ্গা করেছে, সব জায়গায় দাঙ্গা করেছে, শুধু দাঙ্গা করে বেড়াচ্ছে। আর দাঙ্গা করে বসে ওই হিন্দু আর মুসলমান, আমাদের তো হিন্দুর ঘরে জন্মায়নি, হিন্দুর ঘরে জন্মালে কি দাঙ্গা করতে হবে? কোন হিন্দু দাঙ্গা করে না। দাঙ্গা যদি ধর্মগুরু মানতে হয় রামকৃষ্ণ মিশনকে মানবো, দেবী মঠকে মানবো, শঙ্করাচার্য শঙ্করাচার্যকে মানবো, দ্বারকাকে মানবো, পুরীকে মানবো, ভারত সুদর্শনকে মানবো, কপিল মুনি আশ্রম মানবো। তোমরা কি হয়ে যাচ্ছ এক একটা কৃতদাস কালোবাজারে? তোমরা ঠিক করবে নিজে নিজে সেলফি সেলফি দাঙ্গাগুরু, সেলফি ধর্মগুরু। জন্ম করলেই যদি সবাই ধর্মগুরু হয়ে যেত, তাহলে ত্যাগের কি দরকার ছিল, তিতিক্ষার কি দরকার ছিল, স্বার্থত্যাগের কি দরকার ছিল? ওরে অত সহজ নয়, মনে রাখতে হবে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল টিপিত গন্ত সাহেব জিন্দা বোস বেস্তা করে যাওয়া যেত সব। এটা ভারতবর্ষ সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা মজা হবে এই শিখাটা আপস মে বিহারি রাখনা হিন্দি হাহার হিন্দি হাহার এ মেরা বাতিল হে মজায় রাখতে হবে কমরেড। আবার তুমি গৌরিক কমরেড হয়ে গেলে অস্ট্রেলিং নিচ্ছ, আমস্টেলিং কেন আমস্টেলিং নিচ্ছ? কতগুলো এনজিও কে দিয়ে তোমার টাকা দিচ্ছ, কারা কারা দিচ্ছে সেটা আমরা জানি, তাও আশা করি আমার কথা শুনছেন। অত সস্তা নয় তৃণমূল কংগ্রেসের রক্ত দিয়ে জন্মেছে, এই রক্ত দেওয়ার জন্য জীবন তৈরি থাকবে মায়ের জন্য প্রদত্ত। আমার প্রত্যেকটা ওয়ার্কার সাধারণ মানুষের সাথে থেকে বাংলার মাটির অক্ষুণ্ণতা বিচ্ছিন্নতাবাদী বিরোধীকামী শক্তিকে পরাস্ত করবে। আর আগামী নির্বাচনে তুমি একটা পেয়েছো না, ওই একটা থেকে জিরো হয়ে ভয়ে ভা ভয়ে ভা দিল্লি যা। আর দিল্লি থেকে কোথায় যাবে তার ঠিক নেই, কোথায় যাবে? গুজরাটটা ছিল সেটাও হারিয়ে যাবে। আগামী দিনে আমরাও বলছি আমরাও কিছু সময় পাই না, আমি বাংলা নিয়ে থাকি, বাংলার জন্য সারা দিল্লিও এবার দেখব। আমি কোনদিন চেষ্টা করিনি, কোন বিকল্প নেই বলে আপনারা জুতেন, বিকল্প হয়ে গেলে কোথায় থাকবেন সব জানা আছে আমার। বেশি বাড়াবাড়িদের ধমকে চমকে বুলডোজ করে ইম্পোজ করে ধমকে সবাই চোর, আমরা সবাই চমকে দাঁড়িয়ে আছি রাস্তায়। হয় গিফটা কর দাঁড়িয়ে 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 তো আছি রাস্তায় দাঁড়িয়ে আছি, কারো অফিসের সামনে তোমার রাস্তায় দাঁড়িয়ে আছি প্রকাশ্যে আমরা সবাই। কবে কদিনকে গ্রেপ্তার করবে বলো? তাতে যদি তোমার মনোমাংসা পূর্ণ হয় জেল তৈরি করো, কটা জেল দরকার বাংলার মাটিতে জন্মে এখনো বাংলায় মনে রাখবেন এই করাপশনটা ঢোকেনি, এখানকার মানুষ অনেক সব এটা এখনো মনে রাখবেন। যদি কম্পেয়ার করেন
এবং পরিষ্কার করে বলি যে কাজ আপনারা করছেন, যে ডালে বসে আছেন সেই ডালটা কাটছেন, এটা দেশের পক্ষেও ভালো নয়, দশের পক্ষেও ভালো নয়, আর নিজেদের নিজের ক্ষেত্রেও ভালো নয়। শুনুন বাবু মহাশয়রা, অন্যদের সাথে কি করেছেন না করেছেন আমি জানি না, অন্যায় যদি করেন বাংলার সাথে আমাদের থেকে বড় নাম্বার ওয়ান প্রতিবাদী কণ্ঠ আর কেউ হবে না। এই সেই জায়গা যেখানে দাঁড়িয়ে আমি 26 দিন অনশন করে গেছি, মাথা নত করিনি কিছু আমি আন্দোলনের জন্য। এই সেই জায়গা মানবিক অধিকারের ধারণা আমি 21 দিন রাস্তায় করে গেছি। এই সেই জায়গা আমাদের 13টা ছেলেকে গুলি করে হত্যা করেছেন, তারা রক্তাক্ত হয়েছে, 100 জন পুলিশের গুলি লেগেছে, আমরা মাথা নত করে চলে যাইনি। এই সেই জায়গা গত 35 বছর ধরে আন্দোলন করতে করতে আজ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দেখে আছি, আজ সংগ্রামের মধ্যে দিয়ে টাকা নেই পয়সা নেই তার মধ্যে দাঁড়িয়ে আমরা কাজ করছি। লজ্জা করে না, দেখতে পাচ্ছ না বাংলা 100 দিনের কাজে 1 নম্বর হয়েছে? আগামী দিনে 23-24 দেখতে পাচ্ছ না চোখে বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল করে রাখা হয় ওয়ার্ল্ড বেঙ্গল ফিল্ম টুডে ওয়ার্ল্ড ফিল্ম টুমরো। আজ যে বাংলা যে কোনো ব্যাপারে খেলাধুলা থেকে শুরু করে স্কিল থেকে শুরু করে আমরা 1 নম্বর কোথায় নেই আমরা, আমরা সব কিছুতে আছি, মর্যাদার সাথে আছি, ঐক্যতে আছি। এই বাংলাটাকে একদিকে মানুষ দিয়ে আন্দোলন করে জঙ্গল মহলে তাদের নাম করে, আর একদিকে দার্জিলিং মাঝে মাঝেই খোফা করে জ্বালিয়ে দিয়েছিল বাংলাকে, বাংলার দুই মা আমার জঙ্গল মহল আমার দার্জিলিংকে তোমরা অশান্ত করে দিয়েছিলে। সেই বাংলা আজকে শান্তিতে কাজ করছে, তোমার হিংসা হচ্ছে বাংলা? আমি যদি এখানে মুখ দেখতে পারি আমার কত বাঙালি, কত অন্যান্য বেঙ্গলি, আমার কত সব সম্প্রদায়ের মানুষরা আছে, হিংসা হচ্ছে বাঙালি নন বেঙ্গলির মধ্যে লাগিয়ে দিতে হবে, হিংসা হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দিতে হবে, হিংসা হচ্ছে আমার গুরুদুয়ারের মধ্যে লাগিয়ে দিতে হবে, হিংসা হচ্ছে এখানে গুজরাটি মারাঠি পাঞ্জাবি সিন্ধি সবাই আছে সবাইকে লাগিয়ে দিতে হবে। আমার এখানে হকার ভাই বোনেরা কত ভালো কাজ করে, আমরা তাদের অধিকার দেবো আগামী দিন, তাদের অধিকার তাদের আগামী কাজ তাদের সব কিছু আমরা করে দেবো। আমরা কলকাতায় গরিব লোক যারা বস্তিতে বাস করে, মাথার উপর একটা ঠিকানা ছিল না, কলকাতা কর্পোরেশন পশ্চিমবঙ্গ সরকার মিলে তাদের আমরা অধিকার দিয়ে দিচ্ছি, আমরা তাদের ঠিকানা দিয়ে দিচ্ছি, তারা নিজেরা বাড়ি করতে অধিকার পাবে এবং তাদের জায়গায় তারা অধিকার পাবে। আমরা মানুষকে 3 লক্ষ লোকের মধ্যে আমরা পাত্তা দিয়েছি, কেন দিয়েছি? নিজের নিজের পায়ে দাঁড়া মানুষকে খেতে দিতে না পারি, মানুষের জিনিস শেল্টার কারবো না, মানুষকে সাহায্য করবো। তো আমার হিন্দি ভাষী ভাই বোনকে তা হাত তুলো তো গৌরব সে তুলো, দেখুন দেখুন কারা বাঙালি নন বেঙ্গলি লাগাবে, কিরকম তাই মাথায় তোমাদের বাঙালি নন বেঙ্গলি কেন্দ্র কি আমরা এক সাথে না তো যেতে আমার পরম্পরা হয়, কিসের প্রবলেম শুধু কি প্রবলেম, এদের কি হয়েছে বলুন তো, কে কামড়েছে এদের? রয়েল বেঙ্গল টাইগার তো যায়নি এখনো, ছেড়ে দিলে তো যাবে, ওরা ছাড়া হয়নি, কামড়ালো তাকে। ইলেকশন আসলে বাংলাদেশিদের সব পার্টির যারা বাংলাদেশ যারা ভারতবর্ষের সিটিজেন তারা কি করে হচ্ছে সিটিজেন ভারতবর্ষের নাগরিক? অনুপ্রবেশকারী কার ইস্যু? কেন্দ্রীয় সরকার তোমার ইস্যু, মিথ্যে কথা বলছো তো একজন কিচ্ছু জানি না টিভিতে বসে বসে আমাকে দিন একটা ইন্টারভিউ করতে বললো, প্রশ্ন বলছিল আচ্ছা আপনি বলুন আপনি কখন মারা যাবেন, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, ভোগা আছে একদম কিচ্ছু বোঝে না। বাংলাদেশ কারা? বাংলাদেশ আমার প্রতিবেশী রাষ্ট্র ভাই, বাংলাদেশের যারা এখানে এসছে এখানকার নাগরিক তারা বাংলায় জন্মগ্রহণ করেছে, যখন ভারতবর্ষে এক ছিল, ইউনাইটেড ইন্ডিয়া, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ, যে টেরোরিস্ট সে টেরোরিস্ট, তার কোনো জাত হয় না, ধর্ম হয় না, বর্ণ হয় না, দেশ হয় না, ঠিক আছে টেরোরিস্ট সব জায়গায় এখন এনএসএ থেকে শুরু করে, সরি ওটা আমি এখন বলছি না উইথড্র, সব জায়গায় কমরেডদের গৌরিক বাহিনী দাঙ্গা বাহিনীকে ঢুকিয়ে দিয়েছে, দাঙ্গা গুরুদের তারা নাকি কোনো দেশ শাসন, আর তারা বলে দেবে এইটা পুলিশ পারল এইটা পুলিশ পারল না, তোমাদের সবচেয়ে বড় গোপন থেকে ধরেছে কে, আমাদের রাজ্য পুলিশ ধরেছে, তোমরা ধরো তোমাদের তারা কিচ্ছু হবে না। আর যাকে নিয়ে এলাম দাওয়ানি করছে চিত্তান নিয়ে, সেই চিত্তান্ডে এনাকে ধরে এনেছি আমরা কাশ্মীরের দাস বাতালিক থেকে, তোমরা ধরোনি, তোমার এনডিএ গভর্নমেন্টে ছিল, সিপিএমএল গভর্নমেন্টে ছিল, কংগ্রেসের গভর্নমেন্টে ছিল, কেউ তোমরা করোনি, আমরা করেছি, অ্যারেস্ট করেছি, আমরা জুডিশিয়াল কমিশন করেছি, এবং আমরাও 17 লক্ষের মধ্যে 5 লক্ষ পরিবারকে ইন্ডিভিজুয়াল টাকা ফেরত দিয়েছি, যা কেউ করেনি সারা পৃথিবীতে করেনি, বাদ বাকিও দিয়ে দিতাম
সম্পত্তি কোক করতাম দিতাম, তোমারও তো বলছি আমাদের একটা আইন করে দাও, কোন আইনে গ্রেপ্তার হবে? তোমরা আইন করে দাও, আমি দুবার করে বিল পাঠিয়েছি, দুটো করে বিল ফেলে রেখে দিয়েছো কেন? আর এখন মিথ্যে কথা বলে বেড়াচ্ছ? বর্ডার কার আন্ডারে? বর্ডার রাজ্য পুলিশের আন্ডারে নয়, বর্ডার বিএসএফ সেন্ট্রাল পুলিশের আন্ডারে। বর্ডার কার আন্ডারে? এসএসবির আন্ডারে। বর্ডার কে রাখে? র রাখে। বর্ডার কে রাখে? সেন্ট্রাল আর্মি রাখে। বর্ডার কে রাখে? আইটিবিটি রাখে। বর্ডার কে রাখে? আমায় শেখাচ্ছ? আমাদের রাজ্য থেকে বর্ডার পর্যন্ত প্রায় অনেক কিলোমিটার, যেটা রাজ্য পুলিশ থাকে না, ওটা সেন্ট্রাল পুলিশ থাকে। মিথ্যা বলতে হবে, শুনতে হবে? কেন ফেন্সিং করেনি? হাজার হাজার কিলোমিটার ফেন্সিং নেই, কেন স্মাগলিং হয়? তোমার পুলিশ, তোমার যদি কেউ টাকা খেয়ে খায়, তার জন্য আমার তো দায়িত্ব নয়? স্মাগলিং বন্ধ হয়, ইউ আর ডুইং দিস, ইট ইজ নট স্টেট গভর্নমেন্ট, ইট ইজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। চিটফান্ড কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, রিজার্ভ ব্যাংকের আন্ডারে, সেবির আন্ডারে। কেন করেননি? কেন করেননি? আমরা করলাম গ্রেপ্তার, আমরা করলাম কমিশন, আমরা 5 লক্ষ লোকের টাকা ফেরত দিলাম, আর তোমরা দালালি করে বসেছো। আমাদের চোর বানাচ্ছ, চোর হিসেবে প্রমাণিত করো। আর টানারে যারা যারা চোর আমাদের বলেছে, নাকে খপ দিয়ে ক্ষমা চাইতে হবে। আর টানারে
ইনসেল তখন আপনার রিটেল মার্কেট 100% বিক্রি, মানুষ 100% বিক্রি, পেনশন বিক্রি, ডিফেন্স বিক্রি, সব দেশটাকে বিক্রি করে দিয়ে উনি নোবেল প্রাইজ পাবেন, বিক্রি করবেন আর নোবেল প্রাইজ, দেশটাকে বিক্রি করে দিয়ে বিক্রি করবেন আর নোবেল প্রাইজ পাবেন। আর শুধু বলবেন ও বাবা ও মা, মাঝে মাঝে একটু একটু কথা বলবে, কাকে সন্তুষ্ট করতে গিয়ে দেশটাকে বিক্রি করতে হবে যাই না। ভাই ঈশ্বরের আল্লাহ শেষে বলে যাই, ঈশ্বরের আল্লাহ তেরে নাম, সব কসুরমতি দিয়ে ভগবান গুজরাটে অনেক দাঙ্গা করেছো ভাই, আর গুজরাটের রক্ত নিয়েছো, বাংলার রক্ত আর নিয়ে না ভাই, অনেক দাঙ্গা তোমরা করেছো। আর দাঙ্গা নয় আমাদের স্লোগান হয়, দাঙ্গা নয় শান্তি চাই, মৃত্যু নয় জীবন চাই, আর ধ্বংস নয় সৃষ্টি চাই, মানবতা চাই, সভ্যতা চাই, ভালো মানুষ হোক এটা আমরা চাই। আপনি একটা জায়গায় আছেন, একজন দুজন বাইরে থেকে করলো, তাই নিয়ে আপনি পুরো একটা দলকে আপনি কলুষিত করার চেষ্টা করছেন, আপনি পুরো একটা সরকারকে কলুষিত চেষ্টা করছেন, কেন? যাদের কোনো দোষ নেই, তাদের কি অপরাধ তারা জানলো না? কেন আমাদের লিমিট আছে, কি হট নেই, একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট সুমানের একটা নাকি ফটো কিনেছে, যোগেন্দ্র আপনাদের ফটোতে যে কেউ কিনতে পারে, আপনি ফটো তৈরি করে বাজারে বেচবে, কে কিনবে তার ব্যাপার, আপনি একটা অন্য নাম্বার সিনেমা করবেন, সিনেমাটা দেখতে হবে, কে দেখবে তার ব্যাপার। আচ্ছা বুঝুন, কেন হট নেই তার ছবি কিনেছে, তার কাছে উনি কি চলে গেছে, তাকেও দেখেছি তো মহা মুশকিল, তবে আমাকে বলে তোমাকে এই চাদরটা কোথা থেকে কিনেছো, বিছানায় কেন শুনেছো, ওই চাদরটা কে দিয়েছে, তাকে গ্রেপ্তার করতে হবে, তো মহা মুশকিল হয়। এবার থেকে তো নজর রাখতে হবে ভাই, এই রাস্তা দিয়ে কেন হেঁটেছো, এই রাস্তা দিয়ে হাঁটার অধিকার তোমায় কে দিয়েছে, যা আমি ক্ষমতায় আছি তুমি গ্রেপ্তার। 35 ঘন্টা সিপিএমটা করেছে, আপনারা বলুন, আমরা বলেছিলাম বদল নয়, বদল চাই, বদলা নয়, কাউকে একটিকে অ্যারেস্ট করিনি, হাইকোর্ট অর্ডারের দিকে যাওয়া হয়েছে, আমরা কাউকে করিনি, করলে তো সবাইকে করতাম, এমনকি আমার বুলেট প্রুফ গাড়ি আপনারা জানেন, আমার সিকিউরিটিতে আমার এক নম্বর আমার হিট লিস্টের নাম আছে, আমি নিজের বুলেট প্রুফ গাড়ি আমি ভূতুলে বাবুকে পাঠিয়ে দিয়েছি, আমি নিজে চলি না, এটা আপনাকে সংকীর্ণতা শিখতে হবে, যাই খোঁজ নিন, আমি বলি না ওগুলো, আপনারা আমাকে সংকীর্ণতা শেখাচ্ছেন, রাজনীতি শেখাচ্ছেন, এসব দেখে আমি দেখে আমি অভ্যস্ত, যাই রাস্তা ক্লোজ হয়ে আছে, অনেক লোক পুরো এলাকাটা বন্ধ হয়েছে, পুরো লোকজনের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, বিশ্বাস করুন লোককে ডিস্টার্ব করে মিছিল মিটিং করি না, কিন্তু একটা করতে বাধ্য হয়েছি, আমার প্রয়োজন হলে আবার করবো, দিল্লিতেও করবো, এক তারিখে আবার দেখা হবে, ভালো থাকবেন, যারা সকলে এসেছেন অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, চলুন আপনারা আসুন।